কাককে নিয়ে একটি ছোট বাংলা অনুচ্ছেদ রচনা লেখ আমি রচনাটা পড়ছি কাক পাখিদের মধ্যে কাককে আমরা আমাদের চারপাশে সবসময় দেখতে পাই এরা আকারে একটু বড় এবং কালো রঙের হয় কাকের ঠোঁট লম্বা ও শক্ত হয় কাক এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়ায় কাকের কাকা ডাক শুনতে খুব কর্কশ লাগে কাক এক প্রকারের সর্বভুক পাখি এরা নোংরা জিনিস পশু পাখির দেহ মাছ ভাত রুটি কীটপতঙ্গ প্রভৃতি খায় কাকেরা বাড়ির আশেপাশের নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করে তাই এদের ঝাড়ুদার পাখি বলে কাক হলো একতাবদ্ধ প্রাণী কোনো কাক বিপদে পড়লে অন্যেরা তাকে উদ্ধার করার জন্য দল বেঁধে উড়ে আসে কাক গাছের ডালে বাঁশা বেঁধে বাস করে এরা ডিম পারে ও বাচ্চা পালন করে কাক চালাক পাখি হলেও কোকিল এদের বোকা বানায় কোকিল কাকের বাঁশায় ডিম পারে ও সমপরিমাণ কাকের ডিম ফেলে দেয় বাচ্চা হলে কাক নিজের ও কোকিলের বাচ্চা বড় করে যখন কোকিলের আওয়াজ বের হয় তখন মা কাক এদের তাড়িয়ে দেয় কাক পৃথিবীর গ্রীষ্মপ্রধান দেশগুলোতে বেশি দেখা যায় এরা প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে